আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম বন্ধুরা। অনেক এক সপ্তাহ পরে প্রায় ভিডিও দিচ্ছি, এটার কারণ আছে, তার পরবর্তীতে আপনাদেরকে বলবো। তো চলুন বন্ধুরা, আজকের যে নিউজটা নিয়ে এসেছি সেটা নিয়ে আলোচনা করি। 68,000 শিক্ষক নিয়োগের চতুর্থ গণ বিজ্ঞপ্তি যেটা হয়েছে সেটাতে কী আছে এবং কী নেই এবং তার ডিটেলস নিয়ে আলোচনা করব। কারা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবেন তার ডিটেলস নিয়ে আসলাম। তো চলুন বন্ধুরা, চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে যে 68,390 জন শিক্ষক নিয়োগের যে প্রকাশ করেছে সেখানে NTRCA করতে কিছু নিয়ম বেঁধে দিয়েছে, তা আমরা এখন জেনে নিব। 68,390টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে রয়েছে 61,508টি শূন্যপদ, আর মাদ্রাসা কারিগরি ব্যবসা শাখা প্রশিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ রয়েছে 36,882টি। তো চলুন বন্ধুরা, সবকয়টি MP-ভুক্ত পদ। বেসরকারি স্কুল কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য এর আগে যেসব গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেগুলোর তুলনায় চতুর্থ গণতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। যে চলুন কী কী পরিবর্তন আনা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তন সেটা আমরা জেনে নিই। আগের গণবিজ্ঞপ্তির একজন প্রার্থী যত খুশি তত শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারতো, কিন্তু এবার সেটা হবে না। এবার সর্বোচ্চ কেউ কেউ 500 থেকে 1,000টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতেন। এতে একজন ব্যক্তির প্রায় যদি 500টি আবেদন করতো এবং 100 টাকা করে দিলে 50,000 টাকা খরচ হতো। কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নতুন শর্ত যে একজন ব্যক্তি 40টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ আবেদন করতে পারবে না। কিন্তু এখানে আবার একটি কথা আছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 1,000 টাকা, এক একটা আবেদনের জন্য 1,000 টাকা দিতে হবে। 40টি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোনো প্রার্থী যদি আবেদন করতে পছন্দ করে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে ই অ্যাপ্লিকেশনের ফর্মে হা অপশনে ক্লিক করে রাখতে হবে। যদি ইচ্ছুক না হন তবে তা না অপশনে ক্লিক করতে হবে। যারা হা অপশনে ক্লিক করবেন তাদের মেধাকর্ম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে। তো বন্ধুরা, এবার 500 থেকে 1,000 শিক্ষা প্রতিষ্ঠানে আর আবেদন করতে পারবেন না, এবার সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আর আগে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে 100 টাকা ফি নেওয়া হতো, এবার 40টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা হচ্ছে বিধায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার জন্য 1,000 টাকা করে দিতে হবে প্রার্থীকে। তৃতীয় গণবিজ্ঞপ্তি 2018 সালের আগে যারা নিবন্ধন সনদ পেয়েছিলেন তাদের জন্য বয়সসীমা শিথিল করা হয়েছিল। অর্থাৎ নিবন্ধনের করা থাকলে 40 থেকে 50 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারতেন, কিন্তু এই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বয়সসীমা সর্বোচ্চ 35 করা হয়েছে। এর আগে নিবন্ধন থাকলেও বয়সের কারণে সব নিবন্ধনদারী আবেদন করতে পারবেন না, অর্থাৎ এবার আবেদনের সংখ্যা কমে যেতে পারে। নতুন যারা নিবন্ধন পেয়েছেন তারা শুধু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা চলুন, এবার চতুর্থ গণবিজ্ঞপ্তি বয়সসীমা যেটা 35 করা হয়েছে, আগে 35 ছিল না, 40 ছিল, এবং যদি আবেদন করা থাকতে তারাও আবেদন করতে পারতেন। চতুর্থ গণবিজ্ঞপ্তি উল্লেখযোগ্য পরিবর্তন হলো ইন্ডেক্সধারী প্রার্থীদের আবেদনের সুযোগ না পাওয়া। অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের পরিপত্রের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় জারি করা শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরিপত্রের 7 নম্বর অনুচ্ছেদের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করায় কর্মরত MP-ভুক্ত শিক্ষকদের ইন্ডেক্সধারীরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবে না। অর্থাৎ আগে আপনি যদি কোনো তৃতীয় গণবিজ্ঞপ্তি বা অন্য কোনো গণবিজ্ঞপ্তি যদি চাকরি আপনার থাকতো ইন্ডেক্সধারী, তাহলে পরবর্তীতে সে আবার গণবিজ্ঞপ্তিতে সে আবেদন করতে পারতো, কিন্তু এবার এই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ থাকবে না। তো বন্ধুরা, অনেকটাই প্রার্থীর সংখ্যা কমে যাবে। তো চলুন আর কী কী পরিবর্তন আছে সেটাও জেনে নিই বন্ধুরা। NTRCA 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ইন্ডেক্সধারী প্রার্থীরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছিলেন। তাদের দাবি, 16তম নিবন্ধন সনদ দিয়ে অন্তত একবার যে কোনো শর্তে ইনক্রিমেন্ট বা অভিজ্ঞতা পূর্বে ইন্ডেক্স নম্বর বাতিল করে ফ্রেশার হিসেবে তাদের আবেদনের সুযোগ করে দেওয়া, কিন্তু সেটা হচ্ছে না। তো বন্ধুরা, দেওয়ানের আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ শান্ত আলী প্রথম আলোকে বলেন, আবেদনের চাকুরির বিধান রাখার উদ্যোগ সাধুবাদ জানায়, এটি বেকারদের জন্য আশীর্বাদ, তবে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকায় তারা বদলি বা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন না। শিক্ষকেরা পরিবার ছেড়ে 500 থেকে 600 কিলোমিটার দূরে চাকরি করছেন, MP-ও নীতিমালা অনুসারে দ্রুত বদলি নীতিমালা তৈরি বা বাস্তবায়ন করা হোক। নিয়োগ সুপারিশ ও পরবর্তী যোগদান MP-ও করার জন্য প্রার্থীরা হয়রানির শিকার হন। প্রার্থীদের হয়রানি বন্ধে মাধ্যমিক শিক্ষা বোর্ডে এই আবেদনটি জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ একটি চতুর্থ গণবিজ্ঞপ্তি, যে 68,390টি শূন্যপদ ছিল যে আবেদন দিয়েছে, সেখানে কিছু পরিবর্তন পরিবর্তনগুলো আপনাদেরকে জানালাম এবং কীভাবে আবেদন হবে সেটা আপনাদের বিষয়ে আলোচনা করলাম। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সংবাদ পাওয়ার জন্য। তো সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।